নমস্কার প্রিয় দর্শক, বনানী অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরমকালে ছাদের ওপরে জলের ট্যাঙ্ক গরম হবে, এটা তো স্বাভাবিক। এই গরম যাতে না হয় বিভিন্ন কোম্পানি বিভিন্ন রঙের ট্যাঙ্ক বের করেছে, কিন্তু এতেও সুরাহা হয় না, কারণ যে সাপ্লাই জল আসে সেটাই কংক্রিটের ট্যাঙ্ক। গরমকালে এই ট্যাঙ্কের জলের ওপরে অনেকে সেট তৈরি করে, কিন্তু এই ট্যাঙ্কের সঙ্গে আপনার বাগানের গাছের কি সম্পর্ক? না, বেশিরভাগ লোক এই ট্যাঙ্কের জল গাছে দেন, ফলে এই গরম জল ঠান্ডা হতে প্রায় রাত 9-10 বেজে যায়। আমি এমন এক পদ্ধতি তৈরি করেছি যার সাহায্যে আপনি এই জল অনেক সহজেই ঠান্ডা রাখতে পারবেন। দেখুন, আজ আমার এই ভিডিওর মূল নায়ক হচ্ছে কলা পাতা। কলা পাতার ওপরের দিকটা সবুজ আর নিচের দিকটা সাদা, আর কিছু কলা পাতা আছে আপনার শুকনো। আপনারা দেখতে পাচ্ছেন এরকম পাতা আমি চারটে নিলাম, 1, 2, 3। এই চারটে পাতা এদিকে নিলাম এর মুখগুলো, আর এই চারটে পাতা 1, 2, 3, এই চার চারটে পাতা এরকম হবে। এরকম দড়ি নেবেন, শক্ত দড়ি, দড়ি নিয়ে আমি বেঁধে দিলাম। এবারে আরো কিছু পাতা নিলাম, চারটে পাতা এদিকে নিলাম, 1, 2, 3, 4, 1, 2, 3, 4টে পাতা এদিকে নিলাম। নিয়ে এর সঙ্গে এবার আমরা এই দুটো পাতার বান্ডিল নিয়ে আমরা ছাদে যাব। প্রচণ্ড গরমের সময়, গ্রীষ্মের সময় হাত দিয়ে দেখবেন প্রচণ্ড গরম হয়েছে, হাত দেওয়া যাচ্ছে না। এই ট্যাঙ্কের জল যখন এই গরম ট্যাঙ্কের সংস্পর্শে আসবে তখন প্রচণ্ড গরম হয়ে যাবে, এবং এই জল এই পাইপ দিয়ে আপনার বাথরুমে যখন টয়লেটে যাবেন জলটা গরম হবে এবং স্নান করতে খুব অসুবিধা হবে। এই জন্য আমরা ট্যাঙ্কের ওপরে সেট করি, অনেকে পুরো ছাদের ওপরে সেট করে। আপনারা এইটা ছায়া করার জন্য আমি অর্গানিক সম্পূর্ণ বিনা পয়সায় একটা পদ্ধতি তৈরি করেছি, আপনাদের আশা করি কাজে লাগবে। একদম বিনা পয়সায় আপনার জলের ট্যাঙ্ক জল অন্তত 5-7 ডিগ্রি উষ্ণতা কমবে। এই যে পাতার বান্ডেল করেছিলাম আমি, এই চাপিয়ে দিচ্ছি। পুরোটা কভার করে নিয়েছে, আপনারা আরো ঘন ঘন দিতে পারেন। এবারে এটা তো হাওয়ায় বা ঝড়ে উড়ে যাবে, এই জন্য এটাকে আমরা দড়ি দিয়ে 4-5 বেঁধে দেবো। এবার এটা হাওয়ায় উড়ে যেতে পারে, এই জন্য আমরা উপরে এরকম একটা ওয়েটি প্লেট বা ইঁট, এরকম একটা ওয়েটি প্লেট বা ইঁট এর উপরে চাপিয়ে দিলে হাওয়ায় উড়বে না, এদিকে টান দিলেও আসবে না এদিকে টান। ফলে আপনারা এই পদ্ধতি ব্যবহার করুন, ব্যবহার করে আপনারা বুঝতে পারবেন যে জল কতটা ঠান্ডা হচ্ছে। যদি এই পাতা শুকিয়ে যায় তাহলে আপনারা জানেন যে আমরা যখন গাছে ছাওয়াই যাই তখন আমাদের অনেকটা ঠান্ডা অনুভব হয়। সেরকম এটা একটা গাছ, এই গাছের নিচে যে জল আছে সেটা অবশ্যই ঠান্ডা থাকবে, আর এটা যদি শুকিয়ে যায়, শুকনো জিনিস আপনারা জানেন তাপের কুপরি হয়, ফলে তাপটা এই জলের নিচে ঢুকতে দেবে না, এই ট্যাঙ্কের নিচে জল আছে জলে ঢুকতে দেবে না। এইভাবে এইভাবে তাহলে হাওয়ায় এই পাতাগুলো এদিক ওদিক হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা
প্রত্যেকটার সঙ্গে সমদূরত্ব থাকবে এবং টাইট থাকবে। এই বেঁধে দিলাম। এরকম নিচে বাঁধন দেবো আমি। সুতরাং দেখতে পাচ্ছেন অনেক টাইট আছে, সরে যাবে না হাওয়া থেকে একটা, এবং এটা অনেক ঠান্ডা থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কাজে লাগলে শেয়ার করবেন। এরকম তথ্য আর যাতে না মিস হয় সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।